আসছিল? ও হ্যাঁ, এমনি আসছিল। আরে তুমি ঘামতেছো কেন? কই, রাজভাইকে থ্রেট করতে আসছিল না? রাজের সামনে মহা বিপদ। বিপদ? কি বিপদ? আরে যাকে খুব লুকে রাখি। আচ্ছা কি হয়েছে কও না। সিলিমে রাজ রে, রাজ রাজ রাজ। বাবা তুমি খবরদার মাথা গরম করো না। রাজের এখন এই ব্যাপারে কিচ্ছু বলার দরকার নেই। আমি কয়েকদিন ওরে ঘরে আটকে রাখবো। তুমি জানো রাজ ব্যারুলি জোরে ধরে মারবো সবাই। আচ্ছা দেখ তো আঙুল ধরে আছে কি? কেন সে আবার কি? শোনো, তুমি আগে পুরো ব্যাপারটা ছোট চাচির সাথে আলাপ করো, আগেই সারা দুনিয়া রাষ্ট্র করা দরকার। ঠিক আছে, তাহলে তুই একটু দেখো রাজ ঘরে কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো ওটা আমি দেখতেছি, কিন্তু তুমি নিজে আগে স্বাভাবিক হও, ও যেন কিচ্ছু বুঝতে না পারে। আল্লাহ আমি ওটা ডাকি নিয়ে আসতেছি। হাই সুইট হার্ট। এ সুইট হার্ট মানে কি রে? কেন এই যে এখানে লিখেছে? তারপর তোমার কি হয়েছে? তুমি ছাদে আসো না কেন? তারপর তোমাকে না দেখলে আমি থাকতে পারি না। তুমি কত সুন্দর, তোমার কি নিষ্ঠুরতা মানায়? এটা তো সিডি প্রেম পত্র। তুই ভাই হলি বুঝতিস, বন্ডি সিটি দিলে ভাইয়ের বুকে কেমন চোট লাগে সেদিকে আমি বুঝিনি, কিন্তু বোন বড় হলি তার বিয়ের সাথের কথাও ভাবতে হয়, এটাই জগতের নিয়ম। শোন, জন্মিলে মরিতে হবে আর বোন থাকিলে বিয়ে হবে, কিন্তু এই বিয়ে আর এই প্রেম কি এক জিনিস? লাফাঙ্গারা বিয়ের আগে প্রেম করে, আর ভদ্র লোকরা সেটা করে বিয়ের পরে। মানে হলো তুই 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 সাধ উঠবি না। তুই আমার সন্দেহ করিস। শোন, খালা বাড়িতে যাওয়ার আগে আমার কানে কানে কি বলেছে জানিস? কি কি বলেছে সেটা আমি তোরে বলতে পারবো না। থাক, কোকে হবে না। শোন, কি গরুর মতো সিং এখন উঠে রাখিস না। মামা Thank you.
যে ভদ্রলোক শালা চিঠি দিয়েছেন সে সাবধান হয়ে যান। আমরা খুনান লোক, ঢাকা কুট্টির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা আমরা মাছ দিয়ে ভাত খাই, আপনারা গোশ দিয়ে। আমরা বাঙাল, আপনারা কুট্টি। প্লিজ দয়া করে চিঠি দিবেন না। আমার কথা শুনে ভদ্রলোক শালা কানে তালি পরে শেয়ার করে বিরক্ত করবে না। আমি ঢাকা, আমি ঢাকার লোকের সাথে খুলনার লোকের কাঁচা গ্যাপের কথা বলেছি। এরা গোশ দিয়ে ভাত খায়, আমরা মাছ। এরা কুট্টি, আমরা বাঙ্গাল। ঠিক আছে, তুই যা সাথে গিয়ে বালিশে বসে বসে থাক, নালি পরে কাকে আবার সেট করবে। আচ্ছা, ফ্রিজে তো সব রান্না করাই আছে নাকি? শুধু ভাত রান্না করা লাগবে? ঠিক আছে, তুই যা, আমি চুলো ধরাই। ভালো করে দেখে যা। আপনি এখানে কি করছেন? আপনি কি করতেছেন? আমি এখানে লুকিয়ে আছি। কেন? আমি যাদেরকে ক্যারামে হারিয়েছি তারা আমার উপর প্রতিশোধ নেবে। ও আচ্ছা, ওরা গুন্ডা? হ্যাঁ। কতদিন পলায় থাকতে হবে? কি জানি, জানি না। ছেলে মানুষ কি গরম মধ্যে থাকতে পারে? বিপদে পড়লে সব পারে। আচ্ছা, দেখেন তো ওইটি কাক নাকি? না, কাক হলে আমারে বলবেন। আচ্ছা, আপনি এখন বসে বসে কি করবেন? কিছু না। ও শুনেন,
আরেকটা কথা, এখন থেকে কিছু লিখলি সরাসরি আমার হাতে দেবেন। আপনি যে চিঠিটা আমারে দিছিলেন, আমার ভাই স্যার ওটা ছিঁড়ে ফেলিছে। মানে কিছু না, আমি কিন্তু সত্যি সত্যি গেলাম। ওই সাধু বাচ্চা সাধু। এই বেশি কথা। এই আপন কই আপন কই আঙ্কেল, এই কি বাবা তোর কি সমস্যা? না মানে আঙ্কেল, এই বাবা ওই যে ওর চোখে প্রবলেম হচ্ছে, ওই চোখে কানা না দেখে না। আচ্ছা আচ্ছা, তোমার কাছে না ভালো ঔষধ আছে? আছে, চল আমাকে দাও। চলো চলো আসি। তারপরে চল সব জেনে শুনে যদি ওষুধ দেওয়া হয় তাহলে কাজে লাগবে, বুঝছি। আরে বাবা দাঁড়া দিচ্ছি। আর একটা কথা বাবা, তোমার কথা আমি পরে সে শুনি, তুমি আগে আমাকে ওষুধটা দাও, ওখানে আবার কি না কি অঘটন ঘটিয়ে বসে। আর ইয়ে বাবা, আমাকে যে তিতা ওষুধটা দাও না, ঠিক ওই রকম একটা তিতা ওষুধ দিও। কেন? ওটা আস্তে একটা সময়। জাফরান, বাড়ি গুলো ঠিক কি করে আছে? শোনো, আমি তখন লজ্জায় মাথা নিচু করেছিলাম বলে আমি মনে করেছিলাম তুমি আন্টি। আমি চোখে ঠিকই দেখি, ভালোই দেখি। আমার চোখে চিকিৎসা না করে তুমি তোমার মাথার চিকিৎসা করো। তুমি মুখ দিয়ে যেসব কথা উচ্চারণ করো, একটা মেয়ে তো দূরে থাক, একটা পুরুষের সাথে উচ্চারণ করতে লজ্জা পাবে। ঠিক আছে, এটা না। আরে আর কি কি কইছে? আরে আমি তখন রাগে দুঃখে চোখ বন্ধ করেছিলাম বলে আমি বুঝতে পারিনি ওটা আন্টি। হইছে হইছে, এবার এনে ধরেন, এই আপনার ওষুধের শিশি ধরে এবার যান। আমার যান তো যান। কি ব্যাপার, কিছু না করে তুমি কই গেছিলা? ফিল্ডিং মারতে। কি হয়েছে তোমার? কিছু না। আখরোট কোথায় গেছে জানো? না জানি না। একজন লোক এসে একটা খারাপ সংবাদ দিয়ে গেল। কি?
সেলিমে নাকি ওই রাজের ক্ষতি করতে চায়। আর ছোট নয় আমি একটু থানা যেতে চেয়েছিলাম, একটা জিডি করে রাখবো, একটা জিডি করে রাখা ভালো। বাবা না, সেই লোক ওই নাম খুঁজে বারণ করছে, সেলিমের লোক। বাদল, বাদল, কেন সেটা বলেনি যে আক্রোটকে মারার জন্য কার কাছ থেকে সুপারি নিয়েছে সেটা বলেনি? কোনো কথা শুনবো না, তুমি এখন ঘরে গিয়ে বসবে, যাও ঘরে ঢুকে চুপ করে বসে থাকো। চাচা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে জাফরান। চাচা কোনো বিপদে পড়ে নাই, কিন্তু তুমি বার হলে তুমি ঠিকই কোনো বিপদে পড়বে। আমার কিছু হবে না। শুনো, আমি টফিলে ডাকে পাঠাইতেছি, দরকার হলে সে যাইব। তুমি মুরাদ ভাইরে ফোন দাও, টফিলকে মুরাদ ভাই যাইব না, কিন্তু তুমি এই চিলাকোঠা থেকে এক পা বার হইবে না।